এটা হলো 60 ডিমের একটা মেশিন। যখনই বিদ্যুৎ চলে যাবে আপনার হাতও দেওয়া লাগবে না, সে নিজেই ব্যাটারি থেকে বিদ্যুৎ নিয়ে নিবে। এই মেশিনটা যদি কেউ নেন মাত্র 1300 টাকায়, অনেক কম দামে। এটা দিয়ে আমরা মেশিন বানাই যেগুলো 1000 ডিমের, 176 হলো সেটার আর নিচে হলো 100 হেসার, কোনো ভাঙার কোনো সম্ভাবনা নেই। আপনি দেখেন ডিসি বা সোলার সাপোর্টের জন্য W1209 আছে। এই ট্রেগুলোতে সব ধরনের ডিম সাপোর্ট করে, লাইটিং ফ্যান এগুলো সম্পূর্ণ অটো। এটা হলো 100 ডিমের একটা মেশিন, 988 ডিমের ট্রে। এটা হলো আমরা 2000 টাকায় দিচ্ছি বাজারে। এগুলোর হ্যাসিং রেট খুবই ভালো। ছোট একটা কন্ট্রোলার, যাদের সামর্থ্য কম, 4-5 হাজার টাকা দিয়ে ইনকিউবেটর কিনে মুরগির ডিম ফোটানো যাদের সামর্থ্য কম, তাদের জন্য আমি এই মেশিনটা নিয়ে আসছি। এটা হলো মাত্র 1300 টাকায় আমাদের কাছে পাবেন। এটার মধ্যে একটা কুলিং ফ্যান আছে, একটা হোল্ডার আছে, সকেট আছে, হাইড্রোমিটার আছে। এই পর্যন্ত যারা এই মেশিনগুলো বানাইছে বা বাজারে দিচ্ছে তারা হাইড্রোমিটার দেয়নি, আমরা হাইড্রোমিটারও দিয়ে দিচ্ছি সাথে। সাথে আছে অ্যাক্সিস W3001 একটা কন্ট্রোলার। এই মেশিনটা যদি কেউ নেন মাত্র 1300 টাকায়, অনেক কম দামে। এটা শুধু একটা কার্টুন, কাগজের কার্টুন জোগাড় করে ফ্যানটা এক পাশে লাগাই দিয়া এই বাল্বটা মাঝখানে ঝুলাই দিয়া আপনি নিজে একটা সহজে একটা ইনকিউবেটর বানায় দেশীয় ভাবে, দেশীয় প্রযুক্তিতে দেশীয় আপনি এটাতে ইজিলি ফুটাইতে পারবেন অল্প টাকার ভিতরে। মাত্র 1300 টাকা আমরা এই মেশিনটা দিচ্ছি। এগুলো নিতে পারেন অল্প টাকার ভিতরে। এই যে এগুলো একই মেশিন, কন্ট্রোলার আমরা ইউজ করছি, এই কন্ট্রোলার গুলো মোটামুটি ভালো, ভালোই চলে, কোনো কমপ্লেন নেই। সারা বাংলাদেশে অলরেডি আমরা এই মেশিন গুলো দিচ্ছি, কোনো কমপ্লেন আমরা এখন পর্যন্ত পাইনি। অল্প টাকার ভিতরে আপনারা সহজে এই মেশিনটা নিয়ে কাজ করতে পারেন। আচ্ছা, এরপরে আছে আমাদের কাছে ইনকিউবেটর বানানোর সরঞ্জাম আদি আছে। এই যে লাইটনের এরোপ্টার আছে, এরপরে আছে হলো STC-1000 আছে, STC-3028 আছে, এরপরে আছে যে W1209 এগুলো আছে, লিমিট সুইচ আছে। আপনাদের কারো লাগলে আমাদের থেকে নিতে পারেন। কুলিং ফ্যান আছে। আর এরপরে বড় ইনকিউবেটার বানানোর জন্য যেটা আছে XM-18, একদম অরিজিনাল ডাবল সার্কিট XM-18, এই মেশিনগুলো আমাদের কাছে পাবেন। এবং এটা খুবই ভালো, সারা বিশ্বে এটার খুবই সুনামধন্য একটা কন্ট্রোলার। এটা দিয়ে আমরা মেশিন বানাই যেগুলো 1000 ডিমের যে মেশিনগুলো হয় সেগুলো আমরা এটা দিয়ে বানাই। এছাড়া আমাদের কাছে ইনকিউবেটার চালানোর জন্য এখন বর্তমানে লোডশেডিং, এই জন্য আমরা IPS 650-এর IPS, এই IPS গুলো বাজারে 10,000 টাকা বিক্রি করে আমরা মাত্র 6,000 টাকা এই মেশিনগুলো দিতেছি, IPS গুলো দিতেছি। এটার সাথে আপনি 100 অ্যাম্পিয়ার একটা ব্যাটারি চালাই লাগাইলে আপনার একটা ইনকিউবেটার, 2টা ফ্যান 2টা লাইট আপনি এটা দিয়ে ইউজ করতে পারেন। আর এছাড়া আমাদের কাছে পাবেন ওয়াটার ড্রিঙ্কার। অনেকে ফার্মিং এর জন্য ওয়াটার ড্রিঙ্কার প্রয়োজন হয়, আমরা পাইকারি দামে খুবই অল্প টাকার ভিতরে এই ওয়াটার ড্রিঙ্কার গুলো আমরা আপনাদের জন্য নিয়ে আসছি। এগুলো হলো 35 টাকা করে, 35-40 এরকম। এছাড়া চায়না ডিমের, চায়না ট্রে গুলো, এই ট্রে গুলোতে সব ধরনের ডিম সাপোর্ট করে, ছোট ডিম থেকে শুরু করে কোয়েল, টিটি, টার্কি, হাঁস, রাজহাঁস, হ্যাঁ, চীনা হাঁস সব ডিমে এটাতে সাপোর্ট করে। এগুলো হলো 250 টাকা করে আমরা দিতেছি। আর এছাড়া আছে এই যে 101 ডিমের ট্রে আছে, এগুলো আমরা দিতেছি, হাঁসের ডিম বা বড় ডিম যেগুলো সেগুলো এটাতে ইউজ করা যায়। আমাদের কাছে দুই রকমের মেশিন ট্রে আছে, 2 রকম কালার, যাদের দরকার তারা আমাদের কাছে এগুলো নিতে পারবেন। মেশিনের ক্ষেত্রে আসতেছে, এটা হলো সব থেকে ছোট মেশিনগুলোর মধ্যে এটা। যারা অল্প ডিম বা অল্প মুরগি পালেন, ঘরোয়াভাবে কিছু ডিম ফুটাইতে চান, তারা এই মেশিনগুলো নিতে পারেন। এটা হলো মাত্র 40 ডিমের একটা মেশিন, কন্ট্রোলিং খুব সহজ, যে কোনো বাড়ির যে কোনো মহিলা মানুষ এটা খুব ইজিলি ভাবে ইউজ করতে পারে। এখানে 40টা ডিম নিচে বসাই দিয়া প্রতিদিন 2-3 বার ঘুরাই দিলেই হবে, আর কিছু দরকার নেই। লাইটিং সবকিছু অটো, এগুলোতে ডিমটা শুধু আপনার হাতে ঘুরাই দিতে হবে। এটা হলো 40 ডিমের একটা মেশিন। এটা হলো আমরা 2000 টাকায় দিচ্ছি বাজারে, 2000 টাকায় ছাড়ছি, এবং এগুলো পরীক্ষিত, আমরা অনেক সেল করছি এই মেশিন। এরপরে আছে একটা প্লাস্টিক, এটাও প্লাস্টিক বডি, এটাও প্লাস্টিক বডি। এটা হলো 60 ডিমের একটা মেশিন, একটা হাইড্রোমিটার আছে উপরে। হাইড্রোমিটার দিয়ে আপনি আর্দ্রতা এটাতে দেখবেন, আর্দ্রতা কখন কি হচ্ছে আপনি এটাতে দেখতে পারবেন। আর ভিতরে আমরা দেখেন চারিদিকে পিপি ফোম দিয়ে মোড়াই দিচ্ছি যেন তাপটা 2-2.5 ঘন্টার ভিতরে থাকে। একটা কুলিং ফ্যান আছে, ই আছে, হোল্ডার আছে, প্লাস ডিসি বাল্ব আছে। আমাদের সবগুলো মেশিনই এসি ডিসি করা, এসিও আছে ডিসি, এবং সম্পূর্ণ অটো। এসিতে লাগাই রাখবেন, ডিসি ব্যাটারিতে বা সোলারে লাগাই রাখবেন, যখনই বিদ্যুৎ থাকবে না সে অটো স্বয়ংক্রিয়ভাবে সোলার থেকে সাপোর্ট নিয়ে নেবে। এটা হলো 60 ডিমের একটা মেশিন, 60টা ডিম বসায় রাখলেন আপনি এখানে মার্কিং করে, প্রতিদিন সকাল বিকাল 2 বার এভাবে হাত দিয়ে ঘুরাই দিবেন। আর লাইটিং ফ্যান এগুলো সম্পূর্ণ অটো, এবং এরও হ্যাসিং রেট খুবই ভালো। এটাতে আমরা ইউজ করছি W1219, যেটা অরিজিনাল সার্কিট, এবং এর রিডিংটা বড় মেশিনের মতনই সে রিডিং দেয়। আর একটা আছে ডিসি বা সোলার সাপোর্টের জন্য W1209 আছে। 2টা কন্ট্রোলার আমরা এখানে ইউজ করছি, আমরা কোনো কমপ্লেন পাই না এই পর্যন্ত এগুলো। এটা আমরা 2500 টাকায় আপনাদের জন্য, এবং এই 2500 টাকা কিন্তু আমাদের প্রায় 1 বছর আগের রেট, সবকিছু দাম বাড়ছে যদিও, তারপরে কিন্তু আমরা এগুলো দাম বাড়াই আগের রেটই রাখছি এগুলো। এরপর আছে যে ম্যানুয়াল, এটাও ম্যানুয়াল, এটা হলো 100 ডিমের একটা মেশিন। আপনি দেখেন 100 ডিমের মেশিন, এখানে 100টা ডিম আপনারা এখানে দিতে পারবেন। এখানে আমরা নিচে একটা ট্রেও দিয়ে দেবো প্রয়োজনে, এখানে নিচে পানির পাত্র রাখতে পারেন, বা এই যে লাইটের নিচে এখানে একটা পানির পাত্র রাখতে পারেন। এখানে আমরা কন্ট্রোলার হিসেবে ইউজ করছি W1219, খুবই ভালো এই সার্কিটটা।
এবং এর রিডিং হলো বড় 1 সেম 18 মতো রিডিং দেয় এটা। আর ডিসি বা সোলারের জন্য আছে W1209, এটাও এসিডিসি করা এবং এসিডিসি সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে সে সাপোর্ট নিয়ে নেবে। এটা হলো ব্যাটারিতে লাগায় রাখবেন আর এটা হলো এসি লাইনে থাকবে। যখন এসি বিদ্যুৎ চলে যাবে তখন সে স্বয়ংক্রিয়ভাবে ব্যাটারি থেকে বিদ্যুৎ নিয়ে নেবে, আবার বিদ্যুৎ আসলে সে ব্যাটারি থেকে লাইন ছেড়ে দিবে। এটা এইভাবে চলে। এটাও আমরা এটাতেও হ্যাশিং রেট খুব ভালো, কোনো কমপ্লেন নাই, এটা আপনারা নিতে পারেন। এটা আমরা 3200 টাকা আপনাদের জন্য, 3200, এবং এটা আগের রেট। এটা 100 টিমের, এটা কিন্তু আগের রেট, আমরা কিন্তু রেট বাড়াইনি। ফক্সিট বডির মধ্যে আসি, ফক্সিট বডি এটা আপনারা, এটা আমরা প্রচুর বিক্রি করছি, প্রচুর সেল হয় ফক্সিট মেশিনে। ফক্সিট মেটের উপর একটা হাইড্রোমিটার একটা দিয়ে দিছি আর্দ্রতা দেখার জন্য। ভিতরে আছে একটা কুলিং ফ্যান আছে, হোল্ডার আছে, ডিসি বাল্ব আছে। এটাতে আমরা XS3001 কন্ট্রোলার ইউজ করছি। এটা আপনার 80 থেকে 100টা ডিম এখানে পাবেন, ইউজ করতে পারবেন। এই কক্সিটের বক্সের সুবিধা হলো 4-5 ঘন্টা ইজিলি বিদ্যুৎ থাকে। বাংলাদেশে বর্তমানে যে লোডশেডিং অবস্থায়, সেই লোডশেডিং অবস্থায় কক্সিট বক্সগুলো খুব একটা সমস্যা হয় না। এটাতে আমরা ইউজ করছি হলো ডিসি সাপোর্টের জন্য W1209 আর হলো XS3001। এটাও এরকমই স্বয়ংক্রিয়ভাবে ডিসি লাইন, এখানে ডিসি ব্যাটারিতে লাগানো থাকবে আর এটা এসিতে লাগানো থাকবে। যখনই বিদ্যুৎ চলে যাবে আপনার হাতও দেওয়া লাগবে না, সে নিজেই ব্যাটারি থেকে বিদ্যুৎ নিয়ে নেবে। আবার বিদ্যুৎ এসি বিদ্যুৎ আসলে ডিসি লাইন ছেড়ে দিবে, নিজেই চলবে, আপনার এখানে হাত দেওয়ার কোনো প্রয়োজন নাই, স্বয়ংক্রিয়ভাবে সে কাজ করবে। এবং এরও হ্যাশিং রেট খুবই ভালো, এটাও আমরা আগের রেটে রাখছি মাত্র 2200 টাকা, আমরা বাড়াইনি কোনো কিছু। আচ্ছা, এরপরে আসতেছি আমরা অটো মেশিন। এগুলি হলো সব, ওগুলি হলো ম্যানুয়াল মেশিনের মধ্যে গেল। এটা হলো অটো 88 ডিমের অটো মেশিন যেটা, এটাতে আমরা হাইড্রোমিটার একটা ইউজ করছি, দেখেন হাইড্রোমিটার। আর এটা হলো অটো 88 ডিমের চায়না ট্রেগুলো আমরা ইউজ করছি, চায়না 88 ডিমের ট্রে। এখানে তিতি, টার্কি, কোয়েল, চীনা হাঁস, হাঁস যে কোনো ডিম আপনারা এখানে বসাইতে পারবেন। এখানে একটা চায়না ট্রে দেওয়া আছে, কুলিং ফ্যান আছে, ডিসি বাল্ব আছে, হোল্ডার আছে, লিমিট সুইচ। আমরা কিন্তু এখানে অরিজিনাল লিমিট সুইচ ইউজ করছি। এখানে আপনারা দেখেন যারা চিনেন, যারা অনেকে এই লিমিট সুইচ গুলো ইউজ করে না। এবং আমরা যে মোটর গুলো ইউজ করছি খুবই ধীরে ধীরে ট্রেটা টান হয়, এটা 90 মিনিট পর পর এই ট্রেটা টান হবে, আপ ডাউন করবে, ডিম গুলো থাকবে। এটার পানিটা, পানির পাত্র থাকবে ট্রের মাঝখানে, একটা পানির পাত্র দিয়ে দিবেন। 18 দিন পরে, 18 দিনের ভিতরে কোনো পানির পাত্র এখানে দেওয়ার প্রয়োজন নাই। এটার হ্যাশিং রেট খুবই ভালো, আপনার হাতে ডিম ঘোরানো লাগবে না। এটার সুবিধা হলো ডিমটা সে ভিতরে একাই ঘুরবে, হাতের স্পর্শ ডিমেতে প্রয়োজন নাই। এখানে আমরা কন্ট্রোলার ইউজ করছি W1219, খুবই ভালো। আমি তো বললাম যে এই কন্ট্রোলারটা 1 সেম 18 মতো রিডিং দেয়। আচ্ছা, এখানে একটা ডিসি সাপোর্টের জন্য W1209 আর ট্রে টার্নিং এর জন্য আমরা একটা টাইমার সার্কিট ইউজ করছি। লাইট অনের একটা অরিজিনাল অ্যাডাপ্টার ইউজ করা হয়েছে, এটাও এসি ডিসি করা, দেখেন এটাও এসি লাইনে থাকবে, এটা ডিসি বা সোলারে লাগানো থাকবে। যখন আপনার এসি বিদ্যুৎ চলে যাবে তখন সে স্বয়ংক্রিয়ভাবে সোলার থেকে বা ব্যাটারি থেকে লাইন নেবে, আবার বিদ্যুৎ আসার সাথে সাথে সে স্বয়ংক্রিয়ভাবে ব্যাটারি বা সোলার থেকে লাইন ছেড়ে দিবে। এটার হ্যাশিং রেট খুবই ভালো এবং এর কোনো কমপ্লেন নাই এটার ব্যাপারেও। এটাও আমরা আগের রেটেই রাখছি মাত্র 5000 টাকা, এটা আগের রেট, আমরা কোনো রেট বাড়াইনি। এটা 88 ডিম। আচ্ছা, অনেক আছে ককশিট, ককশিটের বক্স মনে করে হয়তো ভয় পায় যে ভেঙে যাবে, ভেঙে যাবে। দেখেন আমি দেখাই আমাদের ককশিট বক্সগুলো কিরকম মজবুত, দেখেন কোনো ভাঙার কোনো সম্ভাবনা নেই। আপনি দেখেন, অনেক আছে মনে করে যে ককশিট বোর্ড ভেঙে যাবে, আপনার দেখেন আমি দাঁড়ায় গেছি, ককশিট বোর্ডে কোনো সমস্যা হচ্ছে না। আমাদের মেশিন গুলো এরকম নির্দ্বিধায় আপনারা ককশিটের বক্স নিতে পারেন, অনেকে ককশিট বক্স মনে করে আতঙ্কিত হয়। এরপরে আমরা ইউজ করতেছি হলো 276 ডিমের মেশিন, 176 হলো সেটার আর নিচে হলো 100 হেসার, মিলে 276 ডিম। এই দুইটা ট্রে হলো ডিম বসানো থাকবে 88 88 ডিমের উপরে। এই ট্রেটা হলো আপনার 90 মিনিট পর পর টার্নিং হবে, এখন আমরা ভিডিও করার সাথে মাত্র 30 সেকেন্ড দিয়ে রাখছি। এই এখানে ডিমের, আপনার ডিমেতে আপনার হাতের স্পর্শ করার প্রয়োজন নাই। এই মেশিনগুলো দুই ধরনের আছে, একটা আছে অটো হিউমিডিটি, যেমন এটা হলো অটো হিউমিডিটি, এটা যখন আর্দ্রতা প্রয়োজন হবে এখানে একটা পানির পাত্র থাকবে, সে নিজের থেকে আর্দ্রতা নিয়ে নেবে। আর আরেকটা আছে হলো ম্যানুয়াল হিউমিডিটি, সেখানে একটা পানির পাত্র দিয়ে রাখলেই হবে। এটা যেটা অটো হিউমিডিটি সেটা হলো 8.5 হাজার, আর যেটা ম্যানুয়াল হিউমিডিটি যেটা সেটা হলো 7.5 হাজার। এই মেশিনগুলোর আপনারা জানেন এগুলোর হ্যাশিং রেট খুবই ভালো। অনেকে লিমিট সুইচ ইউজ করে, হুইল গুলো থাকে না, আমরা হুইল আলা লিমিট সুইচ ইউজ করছি আর কি। এতে সুবিধা আছে, লিমিট সুইচের উপরে প্রেশার কম পড়ে, প্লাস ট্রেটার উপরে একটা আলাদা প্রেশার থাকে না। এছাড়া আমরা 1000 ডিমের 2000 ডিমের ইনকিউবেটারও বানায় থাকি অর্ডারের ক্ষেত্রে। আজকের মতন তাহলে এই পর্যন্তই। আমরা অলরেডি আমাদের মেশিন এগুলো সারা বাংলাদেশের প্রতিটা ডিস্ট্রিক্টে অলরেডি পৌঁছে গেছে, আমরা এখন পর্যন্ত কোথাও কমপ্লেন পাইনি। সবাই খুবই আনন্দের সাথে বা স্বাচ্ছন্দ্যের সাথে আমাদের মেশিনগুলো ইউজ করতেছে। আপনারা চোখ বুঝে আমাদের মেশিনগুলো নিতে পারেন এবং আশা করি ভালো রেজাল্ট পাবেন ইনশাল্লাহ। আপনার একটা ইনকিউবেটর নিয়ে আপনার বেকারত্ব দূর করতে পারেন, আপনি কিছু ডিম ফুটাইলেন, বাচ্চা বের করলেন, সে বাচ্চা বিক্রি করতে পারবেন, অথবা 1 মাস পেলে বাচ্চাগুলো বাজারে সেল দিতে পারেন। হ্যাঁ, এটা খুবই ভালো, বিশেষ করে উত্তরবঙ্গে যারা এরা হাঁসের ডিম ফুটায়,